নবাব কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পড়াবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, বিশেষ করে ফর হোয়াইল এবং ডু হোয়াইল স্টেটমেন্ট দিয়ে ব্যবহার করে কিভাবে সি প্রোগ্রাম তৈরি করা যায়, আমি আজকে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে সেই জিনিসগুলো ব্যাখ্যা করব, আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো আজকে আমি এখন একটা কন্টেন্ট উপস্থাপন করছি। প্রথমে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসেস ওয়েলকাম জানাচ্ছি। বিশেষ করে এখানে লুপিং স্টেট ফর হোয়াইল ডু হোয়াইল, আজকে আমি এইভাবে এটাতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি যে এই স্টেটমেন্ট গুলি দ্বারা কিছু গুরুত্বপূর্ণ সি প্রোগ্রাম, পাশাপাশি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা, আর আমার পরিচয় তো আমি আগে দিয়েছি, কেমন সেটা এখনো এখানে আছে। তারপরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কথা আমি বলেছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের যে শিখনফল, সেই শিখনফল হলো যে বিভিন্ন লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে, বিশেষ করে ফর হোয়াইল এবং ডু হোয়াইল ব্যবহার করে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলি প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখার কৌশল জানতে পারবে। তারপরে যেমন কয়েকটা সিরিজ আছে, এটা হলো এন স্বাভাবিক সংখ্যা, এই ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি ভাষার প্রোগ্রাম লেখার কৌশল জানতে পারবে। আর জোড় সংখ্যার যে ধারা আছে সেটার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি ভাষার প্রোগ্রাম লেখার কৌশল জানতে পারবে। এইভাবে বিজোড় সংখ্যার ধারা আছে, তারপরে বর্গ সংখ্যা আছে, মানে এন স্বাভাবিক যে বর্গ সংখ্যা আছে সেটা আছে, তারপরে 5 প্লাস 10 অর্থাৎ 5 ডিফারেন্সে এখানে একটা সিরিজ আছে, সেই সিরিজে সি প্রোগ্রাম আমরা তৈরি করার কৌশল জানতে পারবে। 1 প্লাস 3 প্লাস 9 27 এরকম একটা ধারা আছে, সেই কৌশলটা জানতে পারবে। তারপরে 1 প্লাস 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার এইভাবে আছে। আরেকটা আছে, এতক্ষণ যেটা ছিল সবগুলো ছিল মূলত ইনক্রিমেন্ট ব্যবহার করে, এটা কিন্তু ডিক্রিমেন্ট, যেমন 90 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, তাহলে 10 কমে গেছে, এখানে 10 কমে গেছে, এইভাবে এটা ডিক্রিমেন্ট হয়েছে। তো ঠিক আছে, আজকের শিখনফল নিয়ে একটু আলোচনা করলাম। এখন উনি যেহেতু সি প্রোগ্রাম রচনা করছে, ওনাকে আমি প্রত্যেক ক্লাসে রাখতেছি। তা আজকের পাঠ পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং ভাষা উপর দ্বাদশ কন্টেন্ট আমার, ফর হোয়াইল ডু হোয়াইল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা এখানে আছে। এখানে যেমন ইউজ ফর লুপ, ইউজ এটা হোয়াইল লুপ, এখানে ডু হোয়াইল লুপ, কেমন পাশাপাশি প্রোগ্রাম গুলি দেওয়া আছে, ফর লুপ ব্যবহার করে, হোয়াইল লুপ ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে কি করব, 1 থেকে 50 পর্যন্ত প্রদর্শন করা যাবে, এইভাবে লেখা হয়েছে। বিশেষ করে গত ক্লাসে আমি দেখেছি
প্রত্যেকটা সিনট্যাক্স দেখানো হয়েছে ফর লুপের, ওয়াইল লুপের, ডু ওয়াইল লুপের, সেই অনুসারে কিন্তু প্রোগ্রামটা লেখা হয়েছে। পরের মধ্যে এগুলি সম্পর্কে বর্ণনা করা হয়েছে আগে। আর এখানে যেহেতু 1 থেকে 50 এটা একটা ইন্টিজার নাম্বার, এই কারণে পার্সেন্টটি ব্যবহার করা হয়েছে, আর ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করা হয়েছে, সংখ্যাগুলি আমরা পাশাপাশি দেবো। কিন্তু যদি এন ব্যবহার করতাম সংখ্যাগুলি আমরা নিচে নিচে পেতাম। আর একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। তো এখন এটা ওয়াইল লুপ ব্যবহার করে এখানে করা হয়েছে। ওয়াইলের পরে থাকে স্টেটমেন্ট, এখানে ফরের পরে থাকে স্টেটমেন্ট, আবার এখানে আগে ডু পরে ওয়াইল, কেমন? এটা ডু থাকলে হোয়াইল থাকবে, আর হোয়াইলের পরে একটা সেমিকোলন হবে, কিন্তু এখানে হোয়াইল লুপে হোয়াইলের পরে সেমিকোলন না, এই জিনিসটা একটু লক্ষ্য করবে। তো এখন আমরা সি প্রোগ্রাম দেখি। আমরা একটা প্রোগ্রাম দেখি কি অবস্থা। প্রথমে আমরা 1 থেকে 50 পর্যন্ত, যে আপ টু 50, এটা হলো হ্যাঁ, আমরা ফর লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা করতে পারি। এখন এই প্রোগ্রামটা করতে গেলে এটার অবশ্যই করা আছে, কম্পাইল করা আছে, আমরা শুধু রান করলে হয়ে যাবে। এই যে 1 থেকে 50 পর্যন্ত এটা প্রদর্শন হয়েছে, যেহেতু ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করেছি, 1 ট্যাব দূরত্বে আমরা এটা পেয়েছি, কেমন? এখন যদি আমরা এটাই 1 থেকে 50 পর্যন্ত আমরা এখানে ফর লুপ ব্যবহার করেছি, যদি আমরা ডু হোয়াইল ব্যবহার করি তাহলে কি দাঁড়াবে? ডু হোয়াইল লুপ ব্যবহার করলে এই যে প্রোগ্রামটা, আগে ডু আছে পরে হোয়াইল আছে, কেমন? তারপরে এখানে ডু এর পরে মূলত স্টেটমেন্ট গুলি থাকে, আর সর্বশেষে থাকে হোয়াইল, আর হোয়াইলের পরে সেমিকোলন আছে। এটাকে যদি আমরা রান করি তাহলে কি দাঁড়া? এখানেও ঠিক একই রকম ভাবে আমরা 1 থেকে 50 পর্যন্ত পেয়েছি, কেমন? তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করলে হবে। আমি ফর দিয়ে দেখাচ্ছি, তারপরে ডু হোয়াইল ব্যবহার করে দেখাচ্ছি, ঠিক একই রকম ভাবে হোয়াইল দিয়ে ব্যবহার করলেও এভাবে রেজাল্টটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমি হোয়াইল ব্যবহার করলাম না, আমি পরের প্রোগ্রামটাতে হোয়াইল লুপ ব্যবহার করি। তো এখানে তারপরে আসি আমরা, এটা তো গেল, তারপরে স্লাইডে এখানে আছে তাও ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম, তবে এখানে ন্যাচারাল নাম্বার, মানে এন স্বাভাবিক সংখ্যা আছে, এটাকে ফর লুপ ব্যবহার করে করা হয়েছে, আর এখানে হোয়াইল লুপ ব্যবহার করে করা হয়েছে, আর এখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করে করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি এন সংখ্যক থাকে তাহলে আমরা কিবোর্ড থেকে এন এর মানটা নেব। এই কারণে এই যে বিশেষ করে এই দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ থাকবে প্রত্যেকটা ইয়াতে, যেমন এখানেও আছে, এখানেও আছে, কারণ এটা কিবোর্ড থেকে মানটা, এনের মান দিতে হবে। আর যেহেতু পার্সেন্টলি অর্থাৎ ইন টাইপ যেহেতু ডাটা, তাহলে পার্সেন্টলি ব্যবহার করা হয়েছে, কেমন? এই তাহলে প্রত্যেকটা ইয়াতে এটা থাকবে। তবে এখানে আরেকটা জিনিস, এই যে পরের সাথে ওয়ান, মানে পরের মধ্যে ইনিশিয়াল, মানে যে সিরিজ, সিরিজের প্রথম পদ কি ওয়ান, এই কারণে এটা দেওয়া আছে। আর কন্ডিশনটা আই লেস দেন ইকুয়াল টু ওয়ান, আর আই এর মান কত করে দিতে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এক করে বৃদ্ধি, তাহলে আই প্লাস প্লাস, অথবা আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এই যে যেটা এখানে লেখা হয়েছে, যেটা এখানে লেখা হয়েছে। এখানে পরের মধ্যে সবগুলি আছে, এখানে আলাদাভাবে দেওয়া আছে এই যে আই ইকুয়াল টু ওয়ান আই প্লাস প্লাস আর এই কন্ডিশন,
এখানে আলাদাভাবে দেওয়া আছে, এখানেও ঠিক একই রকম ভাবে দেওয়া আছে। এটা এই কন্ডিশনটা এখানে আছে, প্রত্যেকটার মধ্যে এইভাবে দেওয়া আছে। আর যে কোনো একটা সিরিজ যোগ করতে গেলে মানে প্রথমে আমরা এস এর মান ধর বুঝি নিই, জিরো থেকে আমরা আরম্ভ করবো, সেই হিসেবে এখানেও সাম ইকুয়াল টু জিরো, এখানেও সাম ইকুয়াল টু জিরো, এখানেও সাম ইকুয়াল টু জিরো দেওয়া হয়েছে। আর যতটা ভেরিয়েবল আমরা ব্যবহার করব ততটা ভেরিয়েবল এখানে ঘোষণা দিয়ে আসতে হবে, অর্থাৎ কোন টাইপের ডাটা, ইন্টিজার টাইপ, আর ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল, যতটা ভেরিয়েবল ব্যবহার করবো। এখানে সাম ব্যবহার করছি, এস ইউএন, প্রত্যেক জায়গায় এস ইউএন ব্যবহার করতে হবে, ইচ্ছা করলে কিন্তু আমরা এখন আর সাম এস ব্যবহার করতে পারি, এই জিনিসগুলি লক্ষ্য করতে হবে। তো ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটাও আমরা সি প্রোগ্রামে অর্থাৎ ডেভ সি প্লাস প্লাসে এই প্রোগ্রামটা আমরা দেখব। প্রথমে আমরা কোড দিয়ে দেখব, তারপরে হোয়াইল লুপ ব্যবহার করে আমরা দেখব। তো এখন আউটপুট কিন্তু 55, এই যে এন্টার দ্য ভ্যালু অফ এন, হ্যাঁ, এখন এই যে আমরা আমাদের প্রোগ্রামটা করা আছে, আমরা শুধু এখানে বের করে নেব। হ্যাঁ, প্রথমে এই যে ফর দিয়ে যে প্রোগ্রামটা ওখানে দেখানো হয়েছে সেটা এখানে আছে, এখন এটাকে কম্পাইল করা আছে। যদি আমরা রান করি তাহলে এই রানে এখন মান দেবো এন এর মান, কারণ ওখানে আপ টু এন, এই যে প্রোগ্রামটা এন এন এর মান দেবো না। যদি এখানে আমরা এন ইকুয়াল টু 10 দিয়ে দিতাম তাহলে আমরা 10 পর্যন্ত, যদি আমরা এখানে 80 দিতাম তাহলে মানে সিরিজে যদি এন এর পরিবর্তে 80 পর্যন্ত থাকতো তাহলে আমরা এখানে এন ইকুয়াল টু 80 ওইখানে লিখে দিতাম, তখন ডাইরেক্ট মানটা বের হয়ে আসতো। এখন যেহেতু এন এর মান দেওয়া নাই, কিবোর্ড থেকে নিতে হবে, এই কারণে আমরা যেমন আমরা যদি এখানে 5 দিই তাহলে রেজাল্ট আসে 15, 1 থেকে 5 পর্যন্ত এটা যোগ করলে আসে 15। আর যদি আমরা 10 ব্যবহার করি তাহলে এটার রেজাল্ট আসবে 55, যেটা আমরা ওইখানে দেখেছি। কেমন, এখন এই গেল ফর লুপ। আমি যদি হোয়াইল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা দেখাই, একই প্রোগ্রাম আমরা হোয়াইল লুপ ব্যবহার করে দেখাবো। হ্যাঁ, এই যে হোয়াইল ব্যবহার করা হয়েছে, এই যে এখানে এখানে হোয়াইল ব্যবহার করা হয়েছে কন্ডিশন, আর এগুলি মেইন ঠিক আছে। হোয়াইলের পরে এখানে এই যে আমাদের যে যোগফলের সূত্র, এই যোগফল আর কতগুলি বৃদ্ধি, 1 কোটি বৃদ্ধি, এই জিনিসটা এখানে করা আছে। এটাকে আমরা যদি রান করি, তাহলে এন এর মান যদি আমরা 10 দিই তাহলে আমরা একই রকম ভাবে রেজাল্ট পাবো 55, ঠিক একই রকম ভাবে ডু হোয়াইল এইভাবে দিতে হবে। তবে একটু লক্ষ্য রাখতে হবে যে তিনটা পদ্ধতি শিখতে হবে, অনেক সময় একটা দিয়ে দেয়, যেমন ফর লুপ ব্যবহার করি প্রোগ্রামটা দিয়ে দেয়, বলে যে ডু হোয়াইল ব্যবহার করি প্রোগ্রাম লিখতে, অথবা হোয়াইল ব্যবহার করি প্রোগ্রাম লিখতে, তাহলে সেটাকে লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা দুইটা ব্যবহার করি এখানে দেখেছি, আমরা তারপরে স্লাইডে যাব। এখন কেমন এটা দেখানো হয়ে গেছে, এটা এখন অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। যেমন এখানে ফ্লো চার্ট দেওয়া আছে, প্রথমে আমরা কি করছি, ইনপুট এন 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 মান ইনপুট করলাম, সাম ইকুয়াল টু জিরো, কারণ সিরিজ হলো 1 থেকে এন,
এনের মান দেওয়া নাই, এই কারণে ইনপুট এন। যদি এখানে এনের মান দেওয়া থাকতো 80, তাহলে এখানে লিখতাম ইনপুট এন ইকুয়াল টু 80, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে আই ইকুয়াল টু 1, তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, কেমন? তারপরে আই ইকুয়াল টু আই প্লাস 1, এক করি বৃদ্ধি যেহেতু এই যাবে। আর ইফ আই লেস দেন ইকুয়াল টু এন, মানে আই এর মান একবার 1, একবার 2, একবার 3, আই এর মান আবার এন, কিন্তু আই এর মানটা এন এর মানের সমান হতে হবে অথবা ছোট হবে। এটা যদি সত্য হয় তাহলে লুপ হবে, এই কন্ডিশনটা সত্য হলে লুপ হবে, আর যদি না হয় তাহলে রোগবল বেরোবে না হবে প্রিন্ট সাম। এই কথাটা এখানে লেখা হয়েছে যে প্রথম ধাপে এই যে স্টার্ট শুরু করি, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, তারপরে সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 ধরি, তারপরে এই যে সূত্রটা আই এর মান এক করে বৃদ্ধি করি, এটাও লেখা আছে। আর এটা যদি সত্য হয় তাহলে ধাপ সাইডে যাই, মানে কি এই ধাপ সাইড, ধাপ সাইড হলো এটা, আমি যদি এইভাবে দেখাই আমি যদি এইভাবে দেখাই ধাপ সাইড, এই ধাপ সাইড হলো এটা দেখা দিয়ে এইভাবে, আর অন্যথায় ধাপ সাথে যায়, মানে কি যোগফল ছাপাই, মানে প্রিন্ট, কেমন প্রিন্ট সাম, তাইলে এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই গেল আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এই ধরনের ইয়াতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট একই রকম। তারপরের স্লাইডে আমরা যাচ্ছি, এরপরে এটা কিন্তু জোড় সংখ্যা, আগেরটা ছিল ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, এটা হলো জোড় সংখ্যা ধারার যোগফল। এখানে আগেরটা আই ইকুয়াল টু 1 ছিল, এখানে আই ইকুয়াল টু 2, প্রোগ্রাম একই রকম, শুধু পরিবর্তন হলো এখানে আই এর মান এক করে বৃদ্ধি, আই এর মান 2 করে বৃদ্ধি, আর আই এর মান প্রথম পদ হলো 2, যেমন এই প্রথম পদ 2, আর আই এর মানটা 2 করে বৃদ্ধি, আর সব ঠিক আছে। ঠিক এখানেও একই রকম, এখানেও একই রকম, ডু ওয়াইল ব্যবহার করি, ইভেন নাম্বারে যেটা এখানে এই যে ডু, এখানে আই এর আই ইকুয়াল টু 2, এখানে আই এর মান 2 করে বৃদ্ধি, আর সব ঠিক আছে। তো এখানেও আউটপুট কি, যদি এন ইকুয়াল টু 10 ধরি তাহলে আমরা সাম ইকুয়াল টু 30 পাবো। আমরা ডু ওয়াইল ব্যবহার করে এই প্রোগ্রামটা দেখব, প্রোগ্রাম কিন্তু একই রকম। ডু ওয়াইল ব্যবহার করে আমরা ইভেন নাম্বারে যাব, এটা ইভেন নাম্বার ডু ওয়াইল। ওকে, এখন এখানে আই ইকুয়াল টু 1, এখানে একটু ভুল আছে, এখানে আই ইকুয়াল টু 1 হবে না, তাহলে এখানে আমার প্রোগ্রামটা বের করতে ভুল হয়েছে, এটা অড নাম্বার হবে, মানে যেটা বের করা হয়েছে আচ্ছা, আমরা এখানে প্রোগ্রামটা যেহেতু এইভাবে করে ফেলছি, ডু ওয়াইল ব্যবহার করা হয়েছে, এখানে আই ইকুয়াল টু 2 ব্যবহার করি, এখানে একটু সামান্য সমস্যা আছে। এখানে আই ইকুয়াল টু যদি আমরা 2 ব্যবহার করি তাহলে কি রেজাল্ট হয়, কারণ 2 করে বৃদ্ধি, আমরা তো মূলত দেখাচ্ছি কি এখন সেভ করতে হবে, তারপরে এটাকে কম্পাইল করতে হবে, তারপরে রান করতে হবে।
একটু ওয়েট করো, এটা ভাইরাস আছে কিনা সেটা একটু যাচাই করতেছে। তাহলে এদের মান আমরা যদি 10 দিই, আমাদের রেজাল্ট আসার কথা কত? এনের মান 10 দিলে আমাদের রেজাল্ট আসার কথা 30। ওকে, তাহলে এটা আমাদের ঠিক আছে, কেমন? আচ্ছা, গেল এটা। তারপরে আমরা যাচ্ছি আবার পরের স্লাইডে। হ্যাঁ, এখন জোড় সংখ্যার যে ধারা আছে এটার ঠিক অ্যালগোরিদম ক্লোসার একইরকম। এখানে আই ইকুয়াল টু 2 প্রথম পদ, আর 2 করি বৃদ্ধি, আর যা আছে শুরু একইরকম। এখানেও ঠিক আই ইকুয়াল টু 2 প্রথম পদ, আর 2 করি বৃদ্ধি, এটা একই রকম। তবে এটা আলোচনা করার প্রয়োজন নাই, কয়েকটা ধারা ক্লোসার্ট আছে সব কিন্তু একই রকম, এটা মনে রাখতে হবে, কেমন? এখন বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, এখানে এটা হলো অড নাম্বার, এটা কিন্তু এন ইকুয়াল টু 10 দিলে যোগফল হয় 25, এটা মনে রাখতে হবে। আর এটা হলো অড নাম্বার মানে বিজোড় সংখ্যার যোগফল, 1 3 5 7 এভাবে আপ টু না এন, কেমন? তাহলে এই প্রোগ্রামটা ঠিক ফর লুপ ব্যবহার করে করা হয়েছে, হোয়াইল লুপ ব্যবহার করে করা হয়েছে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে করা হয়েছে। এখন আমরা যদি সি প্রোগ্রাম দেখি তাহলে কি দাঁড়ায়, আমরা এবার অড নাম্বার দেখব। অড নাম্বারের প্রোগ্রামটা ঠিকভাবে লেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ইভেন নাম্বারে যাই। ইভেন নাম্বারে যদিও এখানে দেওয়া আছে এই যে আমরা হোয়াইল লুপ ব্যবহার করি করছি, হোয়াইল লুপ, তাইলে কত করি বৃদ্ধি? 2 করি বৃদ্ধি, আই ইকুয়াল টু 1, তাইলে 1 থেকে আরম্ভ, 2 করি বৃদ্ধি হলে 1-এর পরে 3। তাহলে এটা হলো অড নাম্বার, এটাকে আমরা একটু সেভ করি যে অড নাম্বার দিয়ে এটা সেভ করলাম। এবার এটাকে আমরা কম্পাইল করব, এটাকে রান করব। কেমন? এন ইকুয়াল টু যদি আমরা 10 দিই তাহলে আমাদের রেজাল্ট আসার কথা 25, তাহলে অলরেডি 25 চলে আসছে। তাহলে আমরা এভাবে ফর লুপ, ডু হোয়াইল ব্যবহার করেও আমরা এভাবে করতে পারি। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি, এখানে রেজাল্ট কত আছে, এই যে 25, মানে এটা ব্যবহার করলো, ফর লুপ ব্যবহার করলো 25 আসবে, হোয়াইল লুপ ব্যবহার করলো আসবে, ডু হোয়াইল লুপ ব্যবহার করলো 25 আসবে রেজাল্ট, কেমন গেল এটা? এরপরে ঠিক এটা বুঝার লাগবে না, এটা কিন্তু সেই আগের মতে, এখানে প্রথম পদ 1 আর 2 করি বৃদ্ধি, এখানেও ঠিক ওই যে আই ইকুয়াল টু 1 আর 2 করি বৃদ্ধি, আর সব ঠিক আছে, কেমন? তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট একইরকম হলো। তারপরে আমরা এই যে এন স্বাভাবিক বর্গ সংখ্যা, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে আগে যে স্বাভাবিক সংখ্যা যোগফল বের করছি সব একই রকম, শুধু পার্থক্য হলো এখানে
এটা যেমন যেমন আমি দেখাচ্ছি এটা, এই যে সাম প্লাস আই ইন্টু আই, এটা পরিবর্তন, আর যা আছে সব ঠিক আছে। কারণ যেহেতু স্কোয়ার, আগে ছিল 1 2 3, তখন ছিল সাম প্লাস আই, এখন 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই কারণে আই ইন্টু আই এটা হয়েছে। ঠিক একই রকম ভাবে এখানেও আই ইন্টু আই, এখানেও আই ইন্টু আই, আর যা আছে সব হুবহু একই রকম, আর কোনো পরিবর্তন নেই। তো এখন আমরা এরকম একটা প্রোগ্রাম দেখব, এটা দিয়ে যে এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে কিভাবে ঘটেছে, শুধু একটা জায়গায় পরিবর্তন আসছে আর সব ঠিক আছে। এখন আমরা যদি প্রোগ্রাম দেখি, স্কয়ার ন্যাচারাল নাম্বার, ডু হোয়াইল ন্যাচারাল নাম্বার স্কোয়ার দেখি, ফর লুপ ব্যবহার করি আমরা প্রথমে এই জিনিসটা দেখি, 385 হওয়ার কথা। যেমন এখানে যেহেতু এন এর মানটা দেওয়া নাই, এন এর মানটা কিবোর্ড থেকে নিতে হবে, তো ফর আই ইকুয়াল টু 1 এইভাবে আই ইন্টু আই, কেমন আর যা আছে হুবহু একই রকম। এটাকে যদি আমরা রান করি, এন এর মান যদি আমরা 10 দিই, তাহলে রেজাল্টটা পাই আমরা 385। এন এর মান যদি আমরা 5 দিই, এন এর মান যদি আমরা 5 দিই, তাহলে আমরা পাই 55। যেমন এই 55 কিভাবে পাবো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, এই 5 পর্যন্ত যদি স্কোয়ারের যোগ করি তাহলে কিন্তু 55 হবে। ঠিক ওখানে 10 স্কোয়ার পর্যন্ত যোগ করলে আমাদের 385, এটা মনে রাখতে হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোগ্রাম শিখতে হবে, বিশেষ করে স্টেটমেন্ট যদি সিনট্যাক্স শিখা হয় তাহলে কিন্তু পরে আর সমস্যা নেই, কেমন। তাহলে এ গেল স্কোয়ারের ক্ষেত্রে। এখন আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইড এখানে আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ারের যে ইয়াটা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এখানে পার্থক্য হলো শুধু এই যে এটা সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, আর না হলে সব ঠিক আছে। এখানে ঠিক একই রকম সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, কেমন এই এর ছাড়া আগে অ্যালগোরিদম প্রসার সব ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। এখন আমরা যেটা করব, 5 প্লাস 10 প্লাস 15, এটা এখানে একটু পার্থক্য হলো 5 ডিফারেন্স, যেমন প্রথম পদ দ্বিতীয় পদ ডিফারেন্স 5, আবার এখানে ডিফারেন্স 5, আর লাস্ট পদ দেওয়া আছে। তাহলে যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে করবো, এই এন ইকুয়াল টু 80, আগে কিন্তু এন এন পর্যন্ত ছিল, এন এর মান দেওয়া ছিল না, এখানে অনলি এন লিখে গেছে, তাহলে এখানে এন ইকুয়াল টু 80। এখানে ঠিক একরকম আই লেস দেন ইকুয়াল টু এন লিখলাম না, যেহেতু 80 মান দেওয়া আছে এখানে 80 লিখলাম, আর আই ইকুয়াল টু আই প্লাস 5, মানে 5 বৃদ্ধি। ওকে, এখন আমরা 5 বৃদ্ধির প্রোগ্রাম দেখব, আর আউটপুট হলো সাম ইকুয়াল টু, সরাসরি আমরা রেজাল্টটা পেয়ে যাব, যেহেতু এন এর মান দেওয়া আছে এখানে আমরা সরাসরি 680 পেয়ে যাব, 5 থেকে 80 পর্যন্ত এটা যদি আমরা তৈরি করি বলেছি। হ্যাঁ, এখন আমরা যদি ওপেন করি সি প্রোগ্রামটা, এই 5 ডিফারেন্স আমরা প্রথমে ফর লুপ দিয়ে দেখব, এই ফর লুপে যদি আমরা দেখি
এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে একটু লক্ষ্য করো, সরাসরি রেজাল্ট আসবে সামি কিন্তু 600 আসে। ঠিক এই প্রোগ্রামটারে ডু হোয়াইল ব্যবহার করে যদি আমরা করি তাহলে কি রেজাল্ট আসে? ওপেন, আমরা যদি ডু হোয়াইল ব্যবহার করি ফাইভ ডিফারেন্সে এটা করতে যাই, এখন আগে ডু পরে হোয়াইল। তাহলে এগুলো যেহেতু আগে কম্পাইল করা আছে, এখন আর কম্পাইল করা লাগবে না, সেভও করা লাগবে না, সব সেভ আছে। আগে প্রোগ্রামটা করা ছিল, এখন শুধু সাম ইকুয়াল টু রেজাল্ট পেয়ে গেছি 680। তাহলে এটা কিন্তু এনার মান লাগে না, সরাসরি মানটা তো গেছে, তাইলে এটা গেল। এরপরে আমরা এখন পরের স্লাইডে যাব। পরের স্লাইড হলো একটু ভিন্নতর, যেমন 1 + 3 + 9 + 27, এখানে 1 এর 3 গুণ হলো 3, আবার 3 এর 3 গুণ হলো 9, আবার 3 গুণ হলো 27। এটাকে বলে জিওমেট্রিক প্রোগ্রেস, জ্যামিতিক ধারা যেটা, কেমন? এটা গুণোত্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণী বলে। তাহলে এখানে কিভাবে প্রোগ্রামটা লেখা হয়েছে, যেমন এন পর্যন্ত যেহেতু এদের মান দেওয়া নাই, কিবোর্ড থেকে নিতে হবে আই ইকুয়াল টু আই ইন্টু 3, আই এর মান 3 গুণ করে বৃদ্ধি পায়, এই জিনিসটা এখানে লেখা আছে। আর না হলে সব ঠিক আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, শুধু আই এর মানটা 3 গুণ করে বৃদ্ধি পাবে। এখানেও ঠিক একই রকম ভাবে লেখা আছে, এই যে এখানে আই ইকুয়াল টু আই গুণ 3, এখানেও আই ইকুয়াল টু আই গুণ 3, মানে স্টার চিহ্ন যেটা গুণ চিহ্নকে এরকম ভাবে লেখা হয়। তাহলে আর না হলে অল একই রকম, কেমন? এখন আউটপুট যদি আমরা করি, এন্টার দ্য ভ্যালু অফ এন ইকুয়াল টু 27, তাহলে যোগফল পাই আমরা 40। এখানে ওপেন, হ্যাঁ, ফর লুপ ব্যবহার করি আমরা জিওমেট্রিক প্রোগ্রেসে যদি অঙ্কটা করি, মানে সি প্রোগ্রামটা করি, এই যে আই ইকুয়াল টু দেওয়া আছে এত, এখন 1 এর পরে 3, 3 এর পরে 9, যদি আমরা 9 পর্যন্ত হিসাব করি তাহলে কত হয়? 9 × 3 = 12, আমরা সেটা দেখাচ্ছি। আমরা রান করব, তাহলে 9 দিলাম, 9 দিলে রেজাল্ট আসবে 13। ওকে, তারপরে আর যদি আমরা এনের মান যদি 27 দি তাহলে রেজাল্ট আসে কত? 40। এই জিনিসটি এখানে করা আছে। এই গেল আমাদের ফর লুপ ব্যবহার করে। আমরা যদি হোয়াইল লুপ ব্যবহার করি এই প্রোগ্রামটা দেখায় ঠিক একই রকম। প্রোগ্রামটা হলো হোয়াইল লুপ ব্যবহার করে যদি প্রোগ্রাম লাগাই, এখানে ডু হোয়াইলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ডু হোয়াইলে এই প্রোগ্রামটা দেখাই, কেমন? তাহলে এই যে আই ইকুয়াল টু আই ইন্টু 3 এইভাবে দেয়া আছে। তাহলে ফাইলে রান করি আমরা, তাহলে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে এখানে এখানে আমরা যদি 10 দি, 10 না সরি 9 দি, তাহলে আসবে আগের মতো 30।
আর যদি প্রোগ্রামটা 27 ব্যবহার করি, 27 ব্যবহার করি, তাহলে সাম আসবে 40, যেটা আমরা এখানে দেখেছি। এই যে প্রোগ্রাম এখানে আছে, এই যে 40, 27, তাহলে ধারা হলো কি 1 + 3 + 9, যদি 9 দিই তাহলে 9 বারে রেখে 13, এটা দেখানো হয়েছে। আবার 27 পর্যন্ত দিলে এটা 40, আর এটা সিমেট্রিক্যাল প্রোগ্রেশন নিচে দিয়ে একটু ধারণা জন্য আমি দিয়েছি, কোন উচ্চ শ্রেণী বা এটা অগ্রগতি, মানে প্রোগ্রেশন যেটা, প্রোগ্রেশন হলো অগ্রগতি, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এখন আমরা আর একটা স্লাইডে আসছি, এটা কিন্তু ফ্র্যাকশন, 1 + 1/2 স্কোয়ার, 1/3 স্কোয়ার, এটাকে আমরা 1 ধরবো, এটা 2 ধরবো, 3, 4 দেওয়ার সময় এইভাবে দেবো, তাহলে জিনিসটা শুধু পরিবর্তন হবে কোথায়, এখানে এখানে কিন্তু এস ধরেছে, এটা মনে রাখতে হবে। এখন শুধু পরিবর্তন হবে এখানে, এই কি এই জায়গা s+1/, মানে এই যে 1/2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে আছে না, তাহলে 1/i × i, এই এখানে পরিবর্তন, এখানে পরিবর্তন, আর না হলে সব ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, কেমন? তাহলে এখন আমরা এখান থেকে বের হবো, আমরা সি প্রোগ্রাম দেখবো, এটার সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম দেখতে গেলে এটা যেহেতু ফ্র্যাকশন, আমাদের ফাইল ওপেন করে দেখতে হবে। এখন আমরা ফ্র্যাকশনের ফর লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম দেখবো, এই প্রোগ্রামটা এখানে হোয়াইল চলে আসছে, একটু উল্টা পাল্টা হয়ে গেছে সেভের ক্ষেত্রে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা হোয়াইল লুপ ব্যবহার করি, প্রোগ্রামটা দেখাবো। ওই যে প্রথম পদ 1, এটা ঠিক আছে, যেমন আমরা যদি এখানে ব্যবহার করি এই যে এটা, এই প্রথম পদ এটা ঠিক আছে, তারপরে হোয়াইলে কন্ডিশনটাও ঠিক আছে, কিন্তু এখানে s+1/i × i, এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, রান করলে n এর মান আমরা দেবো কত দেবো, প্রথমে যদি 2 দিই, তাহলে হিসাব করতে তোমাদের সুবিধা হবে, তোমরা একটু দেখো, যদি 2 দিই তাহলে হয় কি 1 + 1/2 স্কোয়ার, তাহলে এটা কিন্তু যোগ করলে 1.25, আর যদি আমি 3 দিই, যদি আমি 3 দিই তাহলে কি দাঁড়ায়, 1.36111, অর্থাৎ দশমিকের পরে 6 ঘর শো করবে, যেহেতু আমি এখানে ফ্লোট টাইপ ডাটা দিয়েছি, ডাটা টাইপ দিয়েছি ফ্লোট, যদি ইন টাইপ দিই তাহলে পূর্ণ অংশটা দেখাবে, ফ্র্যাকশনটা দেখাবে, আর ফ্লোট টাইপ দিয়েছি, এখানে যেহেতু পার্সেন্টেজ ব্যবহার করেছি এই কারণে দশমিকের পরে 6 ঘর আসছে, কিন্তু যদি আমরা পার্সেন্ট দশমিক 2 দিতাম তাহলে দশমিকের পরে 2 ঘর শো করছে, এইভাবে তাহলে আমাদের জিনিসটা দেখালাম। এখন আমরা পরের স্লাইডে যাব, এই যে এখানে আউটপুট দেওয়া আছে, আমরা এখানে পরের স্লাইডে যাব, এখানে এতক্ষণ ইনক্রিমেন্টের ব্যাপারে বলে আসছি, এখানে ডিক্রিমেন্ট, এখানে দেখো এই প্রোগ্রামটা প্রথমে প্রথম পদ হলো 90, তাহলে এখানে এই i = 90 দেখা আছে,
আর এখানে বিশ বিশ হলো লাস্ট পদ, মানে এন, এন এর মান হলো 20, এখানে উল্লেখ আছে যে এন এর মান 20, আর আই এর মানটা 20-এর চাইতে বড় হবে, ছোট না, আগে ছিল যখন এন আই এর মান এন এর মানের সমান অথবা ছোট হয়েছে, কিন্তু এখানে কিন্তু লক্ষণীয় বিষয় এটা কিন্তু বড়, 20-এর বড় হবে, আর ক্রমান্বয়ে কমে যাবে, ডিক্রিমেন্ট হবে, আই ইকুয়াল টু আই -10, মানে এখানে 10 কোটি কম, 90, 80, 70, এইভাবে 10 কোটি কম, আই ইকুয়াল টু আই -10, আর এখানে যেহেতু স্কোয়ার আছে এই কারণে আই ইন্টু আই সাম প্লাস আই ইন্টু আই এস, কেমন এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। তাহলে ঠিক এখানে ওই রকম, এখানে ওই রকম, শুধু ডিক্রিমেন্টের ব্যাপারে। এখন আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, সাম রেজাল্ট পাবো 28,400। ওকে ওকে, আমরা প্রোগ্রামটা দেখি, ওপেন ডিক্রিমেন্ট, আমরা ডিক্রিমেন্ট ডু হোয়াইলের মাধ্যমে প্রোগ্রামটা দেখি। এই যে তাহলে আই এর মান প্রথম পদ, এন এর মানটা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান প্রথম পদ এটা, তারপরে 10 কোটি কম। এখন যদি আমরা রান করি, এটাকে কম্পাইল করতে বলছে, তাহলে কম্পাইল করলাম, হ্যাঁ এই সরাসরি রেজাল্টটা বের হয়ে গেছে, 28,400। ওকে, এখন যদি আমরা দেখি ফর লুপ ব্যবহার করে দেখানো যায় কিনা কিনা এটা ডিক্রিমেন্ট, এটা হোয়াইল লুপ আছে, ফর লুপ ডিক্রিমেন্ট, এখানে এ আই ইকুয়াল টু 90, আই গ্রেটার দেন ইকুয়াল টু 20, আই এত, তাহলে এটাকে রান করলে সরাসরি রেজাল্টটা পাবো 28,400। ওকে, এইভাবে প্রত্যেকটা সি প্রোগ্রাম, দু একটা সি প্রোগ্রাম সিস্টেমটা জানা থাকলে পরগুলি বাইর করা কঠিন না। আমি পাশাপাশি এখানে সবগুলি প্রোগ্রাম এখানে দিয়ে দিয়েছি, মানে ফর লুপ ব্যবহার করে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে সবগুলি দিয়ে দিয়েছি। এখন আমরা পরের স্লাইডে যদি যাই, বাড়ির গ্যাস একটা প্রোগ্রাম দেওয়া আছে, আর এই প্রশ্নগুলি দেওয়া আছে, সরি হ্যাঁ, এখন এই প্রশ্নগুলি দেওয়া আছে, প্রোগ্রামটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যেহেতু ফর ব্যবহার করা হয়েছে তাহলে একটা লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, প্রথম পদ কত, 1, আর কত করি বৃদ্ধি, 3 করি বৃদ্ধি, তাহলে একের পরে কত হবে সিরিজটা, একের পরে 4 হবে, 4-এর পরে 4-এ 3-এ 7, 7-এ 3-এ 10, এইভাবে, তাহলে এটা কোনো সমস্যা না। এই কম্পাইলার কি অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নততর কেন, উদ্দীপক উল্লেখিত প্রোগ্রামটি ফ্লোচার্ট অঙ্কন করে ব্যাখ্যা করে। তাহলে আমি তো বলেই দিলাম যে প্রথম পদ 1 আর 3 করি যেহেতু বৃদ্ধি, তাহলে এটা ফ্লোচার্ট অঙ্কন করা যাবে। উদ্দীপকের প্রোগ্রামটি দু লুপের মাধ্যমে করা সম্ভব কিনা, হ্যাঁ যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই করা সম্ভব, তবে মতামত দিতে হবে, এখানে আলাদা আলাদা নাম্বার আছে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। তারপরে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এখন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। তবে লক্ষ্য রাখতে হবে যে আজকের এই প্রোগ্রামগুলি দেখানো হয়েছে, এখান থেকে কিন্তু পরীক্ষা থাকে, আশা করি তোমরা একটা ভালো প্রস্তুতি নেবে। তো এখন
আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।